আসসালামু আলাইকুম, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে খুব সহজে এই নেকটি আমি তৈরি করেছি। তো এই নেকটি তৈরি করার জন্য এখানে আমি 39 সুতা নিয়েছি আর কাঁটা হিসেবে আমি 1.75 mm এর একটা কাঁটা নিয়েছি। আপনারা যে কোনো ধরনের সুতা দিয়ে কাজটা করতে পারবেন। তো এখানে আমি শুরুতে দেখুন প্রথম যে লাইনটা আছে ওই লাইনটা করে নিয়েছি। এখানে শুরুতে আমি 120টা চেন করেছি। 120টা চেন করার পরে এই যে একদম 120টা চেনই কিন্তু এখানে আছে। তো 120টা চেন করার পরে আমি আরও 3টা চেন করে ওই 3টা চেন বাদ দিয়ে 4 নম্বর চেন থেকে ডাবল ক্রোশেট করা শুরু করেছি। এরপর বাকি প্রত্যেকটা চেনের মাঝখানে একটা একটা করে ডাবল ক্রোশেট করে এই প্রথম যে লাইনটা আছে এই লাইনটা আমি কমপ্লিট করে নিয়েছি। তো এই লাইনটা আমার ম্যাক্সিমাম ভিডিওতে আমি দেখিয়ে থাকি, এই জন্য আজকে আর দেখালাম না। তো এবার আমরা সেকেন্ড লাইনে চলে যাব। তো সেকেন্ড লাইনে যাওয়ার জন্য তো এখানে শুরুতেই আমি 3টা চেন করে নেব, যেহেতু ডাবল ক্রোশেট করে কাজটা করছি। তো এবার পরবর্তী 4টা চেনে আরও 4টা ডাবল ক্রোশেট করে নেব, তাহলে কিন্তু ওই 3টা চেন আর পরবর্তী 4টা চেনে 4টা ডাবল ক্রোশেট মিলে কিন্তু টোটাল 5টা ডাবল ক্রোশেট আমার 5টা চেনে হয়ে যাবে। এই যে দেখুন 4টা চেনে 4টা ডাবল ক্রোশেট করেছি আর শুরুতে 3টা চেন মিলে কিন্তু টোটাল আমি 5টা ডাবল ক্রোশেট হিসাব করলাম, মানে 3টা চেন ইজ ইকুয়াল টু 1টা ডাবল ক্রোশেট আমি কাউন্ট করলাম। এবার এই যে 6 নম্বর যে চেনটা আছে ওই চেনের মাঝখানে আমি 2টা ডাবল ক্রোশেট করব। 1টা ডাবল ক্রোশেট করলাম, এবার ওই একই চেনের মাঝখানে আমি আরও 1টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এই যে এবার আবার পরবর্তী 5টা চেনের মাঝখানে আমি 5টা ডাবল ক্রোশেট করব। তো এই কাজটা করার কারণে কিন্তু গলার যে রাউন্ড শেপটা আছে ওই শেপটা এসে যাবে। এবার আবার পরবর্তী 5টা চেনের মাঝখানে আমি 5টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। পাঁচটা ডাবল ক্রোশেট করলাম, এবার 6 নম্বর যে চেনটা আছে ওই চেনের মাঝখানে আমি 2টা ডাবল ক্রোশেট করব। তো এখানে আমি বলিনি এই নেকটা কিন্তু আমি বড়দের জন্য তৈরি করেছি। তো আপনারা ঠিক গলাটা যত বড় করতে চান ওই হিসেবে কিন্তু কিন্তু সুরের চেনগুলো করে নিতে হবে। এবার আমি দেখুন পরবর্তী আবার 5টা চেনের মাঝখানে 5টা ডাবল ক্রোশেট করবো, এবার 6 নম্বর চেনের মাঝখানে আমি 2টা ডাবল ক্রোশেট করবো। তো এইভাবে করেই কিন্তু এই পুরো লাইনটা আমাদের কমপ্লিট করতে হবে। তো আমি যতটুকু চেন নিয়েছি এইটুকু চেনে কিন্তু আমার গলার যে সামনের যে অংশটা আছে ওই অংশটা হয়েছে, পেছনের অংশটা হয়নি। আপনারা যদি পেছনের অংশটা করতে চান তাহলে কিন্তু আরও কিছু চেন এখানে বাড়িয়ে করতে হবে। তো দেখুন 6 নম্বর চেনে 2টা ডাবল ক্রোশেট করলাম, এরপর আবার পরবর্তী 5টা চেনে 5টা ডাবল ক্রোশেট করবো, এরপর 6 নম্বর যে চেনটা পরবো ওই চেনে 2টা ডাবল ক্রোশেট। তো এইভাবে করেই কিন্তু পুরো লাইনটা কমপ্লিট করতে হবে। তো এই লাইনটা করার পরে দেখুন গলার যে রাউন্ড শেপটা ওটা কিন্তু মোটামুটি আমার এসে গেছে। এবার আমরা আবার পরবর্তী লাইনে চলে যাচ্ছি। তো পরবর্তী লাইনের জন্য এখানে আমি আবার শুরুতে 3টা চেন করে নিব 1টা ডাবল ক্রোশেটের সমান করে। এরপর আমি বাড়তি ঘর তৈরি করব। তো যেহেতু 2টা চেনের ঘর তৈরি করবো এর জন্য আরও 2টা চেন করে নিলাম, টোটাল এখানে আমার 5টা চেন হলো। এরপর আমি নিচের দিক থেকে 2টা চেন বাদ দিয়ে 3 নম্বর যে চেনটা আছে ওই চেনের মাঝখানে 1টা ডাবল ক্রোশেট করব। তাহলে কিন্তু আমার 3টা চেন ইজুগলটা আমি 1টা ডাবল ক্রোশেট ধরেছি আর বাড়তি ঘরের জন্য 2টা চেন। এবার দেখুন আবার 2টা চেন করে নিচের দিক থেকে 2টা চেন বাদ দিয়ে 3 নম্বর চেনের মাঝখানে 1টা ডাবল ক্রোশেট, এতে করে কিন্তু আমার 2টা চেনের 1টা ঘর তৈরি হলো। আবার আমি 2টা চেন করলাম, এরপর নিচের দিক থেকে 2টা চেন বাদ দিয়ে 3 নম্বর চেনের মাঝখানে 1টা ডাবল ক্রোশেট, মানে আমি 2টা চেন বাড়তি করছি এই জন্য আবার নিচের দিক থেকে আমি 2টা চেন বাদ দিয়ে 3 নম্বর চেনে 1টা ডাবল ক্রোশেট করছি। আর এই চেনটা করার কারণে ঠিক যতগুলো আমার ঘর আছে প্রত্যেকটা ঘর কিন্তু সমান থাকবে, মানে এই লাইনে কিন্তু আমার কোনো মানে চেন পারবে না। তো এভাবে করে পুরোটা লাইন করে নিব। তো পুরোটা লাইন এখানে আমি আবার করে নিয়েছি। এবার আমরা পরবর্তী লাইনে আবার চলে যাব। আমরা চতুর্থ লাইনে চলে যাচ্ছি। তো চতুর্থ লাইনের জন্য এখানে শুরুতে আবার 3টা চেন করে নিব ডাবল ক্রোশেটের সমান করে। তো এখানে শুরুতে এবার আমরা বোতামের ঘরটা তৈরি করে নিব। তো বোতামের ঘরটা তৈরি করার জন্য এই যে এটা কিন্তু 2টা চেনের ঘর, যেহেতু 2টা চেনের ঘর এর জন্য ওই ঘরের মাঝখানে আমি 2টা ডাবল ক্রোশেট করলাম। এই যে এরপর এই যে ডাবল ক্রোশেটের চেনের উপরে 1টা ডাবল ক্রোশেট করছি, 1টা ডাবল ক্রোশেট করলাম। এরপর আবার পরবর্তী এটাও কিন্তু আমার 2টা চেনে ঘর, তো ওই ঘরের মাঝখানে আমি 2টা ডাবল ক্রোশেট করছি। তাহলে কিন্তু টোটাল আমার এখানে 6টা চেন হলো, মানে শুরুতে আমি 3টা চেন ইজ ইকুয়াল টু যদি 1টা ডাবল ক্রোশেট কাউন্ট করি তাহলে কিন্তু আমার টোটাল এখানে 6টা ডাবল ক্রোশেট হলো। এবার আমরা প্যাটার্নটা করব। তো প্যাটার্নটা করার জন্য এখানে আমি শুরুতেই 5টা চেন করে নিব। তো ওই 6টা ডাবল ক্রোশেটের চেন কিন্তু আমি বোতামের ঘরের জন্য রেখে দিলাম। এবার দেখুন আমি নিচের দিক থেকে 1টা 2টা চেনের ঘর বাদ দিয়ে 3 নম্বর যে ঘরটা আছে ওই ঘরের মাঝখানে আমি 3টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 1 2 3 3টা ডাবল ক্রোশেট করে নিলাম। এই যে এবার আমি আবার 5টা চেন করব। 1 2 3 4 5 5টা চেন করে নিচের দিক থেকে আমি দেখুন আবার পরবর্তী যে ঘরটা আছে ওই ঘরটা বাদ দিয়ে তার পরবর্তী যে ঘর আছে ওই ঘরের মাঝখানে 3টা ডাবল ক্রোশেট করে নেব। 1 2 3 3টা ডাবল ক্রোশেট আবার করে নিলাম। সেইমভাবে আমি আবার 5টা চেন করব।
এক দুই তিন চার পাঁচ, পাঁচটা চেন করে এই যে পরবর্তী যে ঘরটা আছে এই প্রথম ঘরটা বাদ দিয়ে সেকেন্ড যে ঘরটা আছে ওই ঘরের মাঝখানে আমি আবার তিনটা ডাবল ক্রোশেট করে নেব। একটা, দুইটা, তিনটা। তো এভাবে করে কিন্তু এই পুরো লাইনটা আমাদের কমপ্লিট করতে হবে। এরপর আবার এখানে পাঁচটা চেন করে একটা ঘর বাদ দিয়ে সেকেন্ড ঘরের মাঝখানে তিনটা ডাবল ক্রোশেট করতে হবে। তো পুরো লাইনটা কিন্তু আবার এই একই নিয়মে আমি পুরোটা অংশ কমপ্লিট করব। তাছাড়া এখানে আমি একটা জিনিস দেখিয়ে দিচ্ছি, এখানে কিন্তু আমি শুরুতে যেভাবে করে বোতামের ঘরটা রেখেছি লাস্টেও কিন্তু ঠিক ওইভাবে করে বোতামের ঘরটা রাখতে হবে। এই জন্য দেখুন এখানে তিনটা ঘর বাকি রেখে আমি দেখুন পাঁচটা চেন করে একটা ঘর বাদ দিয়ে পরবর্তী যে দুইটা ঘর আছে ওই দুইটা ঘরে কিন্তু ঠিক আগের মতো করে দুইটা চেনের ঘরের মাঝখানে দুইটা ডাবল ক্রোশেট, ডাবল ক্রোশেটের উপর একটা ডাবল ক্রোশেট। এরপর আবার দেখুন দুইটা চেনের ঘরের মাঝখানে দুইটা ডাবল ক্রোশেট, এরপর তিনটা চেন মানে তিনটা যে চেন তিন নাম্বার চেনের মাঝখানে আমি আবার একটা ডাবল ক্রোশেট করে নিলাম। মানে শুরুতে ঠিক যেভাবে কাজটা করেছি ওইভাবে করে কিন্তু আবার শেষের অংশটা আমি করে নিয়েছি। এই যে লাইনটা করার পর কিন্তু প্যাটার্নটা দেখতে এমন হয়েছে। এই যে তো এবার আমরা আবার পরবর্তী লাইনে চলে যাব। তো পরবর্তী লাইনের জন্য এখানে শুরুতে বোতামের ঘরটা আমি আগে করে নিয়েছি, আমি আর দেখালাম না। এবার আমি এখানে শুরুতে দুইটা চেন করে নিব, দুইটা চেন করে এই যে পাঁচটা চেনের যে ঘরটা আছে এই ঘরের মাঝখানে এবার আমি তিনটা ডাবল ক্রোশেট করে নিব। এক, দুই, তিন, তিনটা ডাবল ক্রোশেট করে নিলাম। এরপর দুইটা বাড়তি চেন করে ওই একই ঘরের মাঝখানে আমি আবার তিনটা ডাবল ক্রোশেট করে নেব। দুইটা বাড়তি চেন করলাম, এরপর ওই একই ঘরের মাঝখানে আমি আবার তিনটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তিনটা ডাবল ক্রোশেট করে নিলাম। এবার একটু খেয়াল করে দেখুন এখানে যে আমার তিনটা চেন আছে ওই ঘরের মাঝখানে সুতোটা জয়েন করতে হবে, এই জন্য শুরুতে দুইটা চেন করে এই যে তিনটা চেনের যে মাঝখানে যে চেনটা আছে ডাবল ক্রোশেটের ওই চেনের মাঝখানে সুতোটা একটা সিঙ্গেল ক্রোশেট করে আমি জয়েন করে দিলাম। এই যে প্যাটার্নটা দেখতে কিন্তু এমন হবে। আমি আবার একটা ঘর দেখিয়ে দিচ্ছি, এখান থেকে শুরুতে আমাদের দুইটা চেন করতে হবে কাজটা শুরু করার জন্য। দুইটা চেন করলাম, এরপর পাঁচটা চেনের যে ঘরটা আছে এই ঘরের মাঝখানে শুরুতে আমি তিনটা ডাবল ক্রোশেট করব। এক, দুই, তিন, তিনটা ডাবল ক্রোশেট করলাম। এরপর দুইটা বাড়তি চেন করে আবার তিনটা ডাবল ক্রোশেট ওই একই ঘরের মাঝখানে আমি করে নিব। এক, দুই, তিন, তিনটা ডাবল ক্রোশেট আবার করে নিলাম। এবার আবার সুতোটা নিচের দিকে জয়েন করার জন্য এখানে শুরুতে আমি দুইটা চেন করে নিব, এরপর এই যে তিনটা ডাবল ক্রোশেটের মাঝখানে যে ডাবল ক্রোশেটের চেনটা আছে ওই চেনের মাঝখানে সুতোটা একটা সিঙ্গেল ক্রোশেট করে আমি জয়েন করে নিচ্ছি। এই যে প্যাটার্নটা কিন্তু দেখতে এমন হবে, খুবই সহজ। একটু খেয়াল করে যদি দেখেন তাহলে কিন্তু খুব অল্পতেই বুঝতে পারবেন। আমি আরও একটা ঘর আপনাদের বোঝার সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে শুরুতেই আমি দুইটা চেন করব, একটা, দুইটা, দুইটা চেন করে এই যে পাঁচটা চেনের যে ঘরটা আছে এই ঘরের মাঝখানে শুরুতে তিনটা ডাবল ক্রোশেট করব। এক, দুই, তিন, তিনটা ডাবল ক্রোশেট করে দুইটা বাড়তি চেন করে আরও তিনটা ডাবল ক্রোশেট ওই একই ঘরের মাঝখানে আমি করে নেব। একটা, দুইটা, দুইটা চেন করলাম, এরপর ওই একই ঘরের মাঝখানে আমি আবার তিনটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। দুই, তিন, সরি আমি এখানে ভুলে কিন্তু দুইটা ডাবল ক্রোশেট করেছি, যেহেতু যখন আমি মানে ভয়েস দিচ্ছি তখন দেখছি। তো আপনারা এখানে তিনটা ডাবল ক্রোশেট করবেন, এরপর দুইটা চেন করে পরবর্তী যে তিনটা চেনের মাঝখানে যে চেনটা আছে ওই চেনের মাঝখানে সুতোটা জয়েন করে দেবেন। তো এভাবে করে কিন্তু এই পুরো লাইনটা আমাদের কমপ্লিট করে নিতে হবে। তো দেখুন করে নিয়েছি, করার পরে প্যাটার্নটা দেখতে কিন্তু এমন হয়েছে। আচ্ছা আমি আবার আপনাদের বোঝার সুবিধার্থে আবারও বলে দিচ্ছি, এটা কিন্তু আমাদের গলার যে সামনের যে গলাটা আছে শুধুমাত্র ওই গলাটা তৈরি করছি, পেছনের গলাটা না, এই যে শুধুমাত্র সামনের অংশটা। তো এবার আবার পরবর্তী লাইনের জন্য শুরুতে আমি বোতামের ঘরটা করে নিয়েছি, মানে প্রত্যেকটা চেনের মাঝখানে একটা একটা করে ডাবল ক্রোশেট করে নিয়েছি। তো এবার আবার আমি এখানে শুরুতে পাঁচটা চেন করে নিচ্ছি, মানে এই যে ডাবল ক্রোশেটের প্যাটার্নটা এই মাত্র করলাম, এর আগের লাইনটা ঠিক যেভাবে করেছি ওইভাবে করে আবার এই লাইনটা করতে হবে। তো পাঁচটা চেন করে এই যে দেখুন দুইটা চেনের যে ঘরটা তৈরি করেছিলাম ওই ঘরের মাঝখানে এবার আমি আবার তিনটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এই যে তিনটা ডাবল ক্রোশেট করে নিলাম। এবার আবার পাঁচটা চেন করব, দুই, তিন, চার, পাঁচ, পাঁচটা চেন করে আবার দেখুন এখানে যে তিনটা ডাবল ক্রোশেট দুইটা চেন তিনটা ডাবল ক্রোশেট, তো এখানে যে দুইটা চেনের যে ঘরটা আছে ওই ঘরের মাঝখানে আমি আবার তিনটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এক, দুই, তিন, তিনটা ডাবল ক্রোশেট করে নিলাম। এই যে দেখতে এমন হবে। এবার আবার আমি পাঁচটা চেন করব,
পাঁচটা চেইন করে আবার এখানে দেখুন এই যে দুইটা চেইনে যে ঘরটা আছে ওই ঘরের মাঝখানে তিনটা ডাবল ক্রোশেট করে নেব। তো এভাবে করে কিন্তু এই পুরো লাইনটা আবার কমপ্লিট করতে হবে। তো আগে ঠিক যেভাবে করে ডাবল ক্রোশেটের লাইনটা করেছিলাম ওই লাইনটা করার পরে এরপর আবার এই তিনটা ডাবল ক্রোশেট পাঁচটা চেইন তিনটা ডাবল ক্রোশেটের এই লাইনটা করতে হবে, এরপর আবার ডাবল ক্রোশেটের ওই লাইনটা করতে হবে। তো এভাবে করেই কিন্তু আসলে প্যাটার্নটা বাড়তে থাকবে। তো দেখুন এখানে আমি আবার পাঁচটা চেইন করে পরবর্তী দুইটা চেইনে ঘরের মাঝখানে তিনটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি, এই যে করে নিলাম, এই যে দেখতে কিন্তু এমন হবে। তো আমি আবারও বলছি এই লাইনটা কমপ্লিট করার পরে এই যে লাইনটা আমি করেছিলাম ডাবল ক্রোশেটের ঠিক সেইমভাবে ওই লাইনটা আবার আমি পরবর্তী লাইনে করব। তারপর যদি আপনার প্যাটার্নটা আরও বাড়াতে চান তাহলে কিন্তু তারপরে আবার এইমাত্র যে লাইনটা করলাম পাঁচটা চেন তিনটা ডাবল ক্রোশেট আবার পাঁচটা চেন তিনটা ডাবল ক্রোশেট ওই লাইনটা করতে পারেন। মানে এই দুইটা লাইনে কিন্তু আমরা একটার পর একটা করে কিন্তু এখানে প্যাটার্নটা আস্তে আস্তে বাড়িয়ে নিতে পারি। তো যে যার পছন্দ মতো করে কিন্তু এখানে এই চওড়ার অংশটা করে নেবেন। তো দেখুন এখানে আমি করে নিয়েছি। তো ওই দুইটা লাইনের পরে আমি জাস্ট আরও দুইটা লাইন করে নিয়েছি, মানে টোটাল চারটা লাইন এখানে আমি করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু লাইনগুলো বাড়িয়ে কমিয়ে করে নেবেন। তো এবার একদম লাস্টের লাইনটা করে নেব। তো এর জন্য শুরুতে বোতামের ঘরটা অলরেডি করে নিয়েছি। এরপর এই যে দেখুন দুইটা চেনে যে ঘর আছে ওই ঘরের মাঝখানে কাজটা করব। এর জন্য শুরুতে আমি দুইটা চেন করলাম। এবার এই ঘরের মাঝখানে এবার আমি টোটাল আটটা ডাবল ক্রোশেট করব, মানে ওই একটা ঘরের মাঝখানে আমি আটটা ডাবল ক্রোশেট করছি। তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, ওই একটা ঘরের মাঝখানে আমি আটটা ডাবল ক্রোশেট করে নিলাম। এবার সুতাটা নিচের দিকে জয়েন করব, এর জন্য আমি এখানে দুইটা চেন করব, একটা দুইটা দুইটা চেন করে দেখুন এই যে দুইটা ঘরের মাঝখানে যে একটা সিঙ্গেল ক্রোশেটের ঘর এই যে ওই সিঙ্গেল ক্রোশেটের ঘরের মাঝখানে সুতাটা একটা সিঙ্গেল ক্রোশেট করে এখানে আমি জয়েন করে নিব, জয়েন করে নিলাম। এবার আবার এখান থেকে কাজটা করব, এর জন্য আবার দুইটা চেন করব, দুইটা চেন করে এই যে তিনটা ডাবল ক্রোশেট দুইটা চেন তিনটা ডাবল ক্রোশেট এখানে যে দুইটা চেনের যে ঘরটা আছে ওই ঘরের মাঝখানে এবার আমি আবার আটটা ডাবল ক্রোশেট করে নিয়েছি। তো কাজটা করতে করতে বলে নিই, আপনারা যারা আজকে আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। এতে করে আমার প্রতিটি ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। তো দেখুন একটা ঘরের মাঝখানে টোটাল আটটা ডাবল ক্রোশেট আমি করে নিয়েছি। এবার সুতাটা জয়েন করব, এর জন্য শুরুতে এখানে দুইটা চেন করলাম। এবার এই যে দুইটা ঘরের মাঝখানে যে এই জয়েনের যে একটা সিঙ্গেল ক্রোশেটের চেন আছে ওই চেনের মাঝখানে সুতাটা একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নিলাম, এই যে দেখতে কিন্তু এমন হবে। তো আমি আরও একটা ঘর দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে শুরুতেই আমাদের দুইটা চেন করতে হবে। এরপর এই যে দুইটা চেনের যে ঘর আছে ওই ঘরের মাঝখানে আটটা ডাবল ক্রোশেট করে নিব, আটটা ডাবল ক্রোশেট করলাম। এরপর এখানে আমি আবার দুইটা চেন করে এই যে সিঙ্গেল ক্রোশেটের যে চেনটা আছে এই যে দুইটা প্যাটার্নের মাঝখানে যে সিঙ্গেল ক্রোশেটের চেনটা আছে ওই চেনের মাঝখানে সুতাটা একটা সিঙ্গেল ক্রোশেট করে আবার জয়েন করব। তো এভাবে করে কিন্তু পুরোটা অংশ কমপ্লিট করে নিতে হবে, এই যে একদম লাস্ট পর্যন্ত আমরা কাজটা কন্টিনিউ করে যাব। তো দেখুন তৈরি হয়ে গেছে কিন্তু আমাদের নেকটি। আমি আবারও বলে দিচ্ছি এই নেকটা কিন্তু সামনের যে গলাটা আছে শুধুমাত্র সামনের অংশটির জন্য, পেছনের অংশের জন্য করিনি। আপনারা যদি করতে চান চেন বাড়িয়ে করে নিতে পারবেন। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দেবেন আর আপনাদের মতামত কমেন্টস করে জানাবেন।